সংঘাত অবরোধ একশো চুয়াল্লিশ ধারা কেমন আছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার দূরত্বের কারণ সংস্কৃতি না ক্ষমতা এসব নিয়েই আজকের বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশিদার রন খান তার কথা তো শুনবই একই সাথে আপনাদের মতামত জানাতে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করুন হ্যাশট্যাগ বাংলাদেশ ট্রেন্ডিং আর যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক টুইটার ও ইউটিউব চ্যানেলের সঙ্গে আবারও অশান্ত পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে চার জনের মৃত্যুর পর বাঙালি পাহাড়ি দ্বন্দ্বে বাড়ছে উত্তেজনা চলছে তৃতীয় দিনের মতো অবরোধ নতুন করে কোনো সংঘাত দেখা না গেলেও থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি থেকে বিবিসি সাংবাদিক মুকিমুল্লা হাসানের প্রতিবেদন এই ছবি গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালা বাজারের যেটি এই এলাকায় লারমা স্কোয়ার নামেও পরিচিত স্থানীয়রা জানাচ্ছেন গত বুধবার খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরদিন দীঘিনালায় মিছিল বের করে বাঙালি ছাত্ররা ওই মিছিলকে কেন্দ্র করে পাহাড়িদের সাথে সংঘর্ষ বাঁধে বাঙালিদের সে সময় এই বাজার এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এই বাজারের কয়েকটি দোকানে বাঙালিদের অভিযোগ মিছিলের ওপর প্রথমে হামলা ও পরে সেখান থেকে গুলি ছড়ে পাহাড়িদের কেউ কেউ আর পাহাড়িদের অভিযোগ সংঘর্ষের সময় দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বাঙালিরা এই আগুনে পুড়ে ছাই হয় শতাধিক দোকান সেসব দোকানের মালিকানা ছিল পাহাড়ি বাঙালি দুই পক্ষেরই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার ব্যাংকে পনেরো লাখ টাকা লোন আছে যে পাঁচটা ব্যাংকে প্রায় পনেরো লক্ষ টাকা লোন আছে এবং লোন নিয়ে আমি আমার ব্যবসাটা পরিচালনা করতেছিলাম কিন্তু চোখের সামনে এগুলো সব পুড়ে গেছে আমার মায়ের একটা ছোট দোকান আছে আমাদের বাড়ির সাথে দোকান ওইখানে ওইটা হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে ফ্রিজ ভেঙে দেওয়া হয়েছে লুচপাট করা হয়েছে যে যা পারে ঘর ঘরের চাল পর্যন্ত ইয়া করে দেওয়া হয়েছে ইয়া ফুটো করে দেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ক্ষত কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই দিঘিনালা বাজারে সাধারণ দোকানিরা তবে স্থানীয়রা বলছে এই এলাকায় গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময় পাহাড় অশান্ত হয়ে উঠলেও পাহাড়ি বাঙালিদের মধ্যে এমন সংঘর্ষ কখনো হয়নি এখন কেন এটি হলো সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন বাঙালি সুজন দাস এই পাহাড়ে আছেন জন্ম থেকেই গত বৃহস্পতিবার ঘটনার দিনও ছিলেন দিঘিনালা বাজারে চোখের সামনেই দেখেছেন পুরো ঘটনা তার কাছে জানতে চেয়েছিলাম কেন ছড়ালো এই সংঘাত অনেকগুলো কারণ এমন কিছু আছে মানুষ হয়তো খুব প্রকাশ করতে পারছে না হঠাৎ পুচে উঠলো হ্যাঁ আগুন জলে উঠলো এটা যেটাকে বলে ব্লাস্ট এ ধরনের কিছু ঘটে গেছে এটা এটা খুব অনেক কিছু ক্ষোভের বহির প্রকাশ আগুন জ্বলছে জলে উঠছে নিবে না এখনো ওটা হবে আমাদের কে আমি চাকমা আমি বাঙালি আমি আর্মি আমি সিভিল সকল সম্প্রদায়কে এক জায়গায় আসতে হবে এটা আগুন ওই দিন বাজারে দোকানপাটে যখন আগুন জ্বলছিল তখন সেখান থেকে কেউ কেউ ফেসবুকে লাইভও করেন মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এই ঘটনার পেছনে বেশ কিছু কারণের কথা বলছিলেন দিঘিনালার এই পাহাড়ি বাসিন্দা আমাদের এখানে চারটা জিনিস কাজ করে একটা হচ্ছে যে আপনার গুজব এরপরে দুই নাম্বার হচ্ছে যে উস্কানি তিন নাম্বার হচ্ছে যে আবেগ এবং আরেকটা হচ্ছে যে যে যেটা এটা আমাদের ভিতরে কাজ করে আমরা সাম্প্রদায়িকের যে চিন্তা ভাবনা এটার উপরে আমরা উঠতে পারি না দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে তিন পার্বত্য জেলায় সংঘর্ষ ও ভাঙচুর হয় রাঙ্গামাটিতেও পাহাড়ি সংগঠনগুলোর দাবি এই সংঘাত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি জনগোষ্ঠী রাঙ্গামাটিতে কি পাহাড়িরা বিক্রিম হয়েছে নাকি বাংলারা বিক্রিম হয়ে গেছে দিঘালাতে কি পাহাড়িরা বিক্রিম হয়েছে নাকি বাংলারা বিক্রিম হয়েছে একইভাবে খাগড়াছুরিতেও খারাপ বিক্রিম হয়েছে এখানে ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত তো পাহাড়িরা তাহলে একতরফভাবে পাহাড়িদের উপর হামলা করা হয়েছে তো বারে বারে এই যে সাম্প্রদায়িক যে পরিস্থিতি যে সৃষ্টি হয় সাম্প্রদায়িক দাঙ্গা যে সৃষ্টি হয় এবং একতরফভাবে পাহাড়িদের যে ঘামগুলোতে যে জ্বালাও পড়া করা হয় এটি আমি মনে করি পরিকল্পিতভাবে এই হামলাগুলো করা হচ্ছে তবে এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না তা নিয়ে প্রশ্ন বাঙালিদের একটি সংগঠনের এই নেতার আমরা মনে করি যে একটা কুচক্রি মহল এখানে সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের যে আদা অভিযোগগুলো আছে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে চাই কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে একটা পক্ষ যারা অস্ত্রধারী তারা রাজপথেও থাকে আবার জঙ্গলে হঠাৎ করে ঘাপটি মেরে থেকে অস্ত্র প্রয়োগ করে যা মানুষের প্রাণহানি ঘটায় কিংবা এখানকার সহিংসতাকে উস্কে দেয় দিঘিনালার আগুনের ঘটনার পর সংঘর্ষ সহিংসতায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চারজন নিহত হয়েছে আইএসপিআর বলছে তাদের সাথে গোলাগুলিতে তিনজন মারা গেছে নিহত তিনজনই পাহাড়ি কেন হঠাৎই এতটা অশান্ত হয়ে উঠল পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির জেলা প্রশাসন বলছে দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়েছে যে কারণে রেশ ছড়িয়েছে তিন পার্বত্য জেলায় আর তাতেই পরিস্থিতি আরও নাজুক হয়েছে যে ঘটনা ঘটছে সেটাকে গুজব কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক মিডিয়া ব্যবহার করে এটাকে আরও স্প্রেড করার একটা চেষ্টা চলতেছে ফ্যাক্ট ফাইন্ডিংও আমরা দেখেছি যে প্রায় এগারোটার মতো আর কি ফেক নিউজ করে মানুষের ভিতরে তো এই বিষয়ে যারা সংস্কার কর্তৃপক্ষ আছে তাদেরকে বলা হয়েছে যাতে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় দাঙ্গার সংখ্যা প্রকাশ করে শুক্রবার বিবৃতি দিয়েছে আইএসপিআর পরিস্থিতি নিয়ন্ত্রণে মরে মরে চলছে সেনাবাহিনীর টহল বিবিসি বাংলা খাগড়াছড়ি কথা বলা যাক সঙ্গে খোদ সেনাবাহিনীর পক্ষ থেকে দাঙ্গার ব্যাপারে সংখ্যা প্রকাশ করা হয়েছে তার মানে দাঙ্গা হরমত উপাদান আছে এর ভেতরে আপনি ঠিক কি কি উপাদান দেখেন যা দাঙ্গা বাধাতে পারে এবং এখন পর্যন্ত শেষ উপাদান নিষ্ক্রিয় করা গেছে কিনা প্রশাসনের দিক থেকে কোনো পদক্ষেপের মধ্য দিয়ে না নিষ্ক্রিয় করা যায়ই নাই নিষ্ক্রিয় করলে তো আর এই পরিস্থিতি তৈরি হতো না এবং এই দাঙ্গার এই সম্ভাবনা অনেক বছরের আসলে এখানে অনেকগুলো উপাদান জড়িত যা নিষ্পত্তিহীন বলেই ও যে একজন বলছিলেন যে এটা আড়াল ছিল বা এটা লুকায়িত ছিল এই বিদ্বেষটা এখন বের হয়ে আসছে যেহেতু সরকারের একটা পরিবর্তন হয়েছে কারো কারো ভেতরে যে আড়াল করা বা লুকিয়ে থাকা বা দমিত চিন্তা ভাবনাগুলো বা হিংসা প্রতিহিংসার জায়গাগুলো স্পষ্ট হয়েছে আরেকটা হচ্ছে একটা তো বড় বিষয় কাজ করে সেখানে সেনা শাসনের উপস্থিতি সেটা নিয়েও এক ধরনের হয়তো বা অসন্তোষ আছে পাহাড়িদের মধ্যে আরেকটা আরও অনেকগুলো বিষয় আছে রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে অতএব সেখানেও তো রাজনীতি আছে এবং সেখানে রাজনীতিটা আমাদের রাজনীতির চেয়ে ও সমতলে অন্যান্য জায়গার যে রাজনীতি সেই রাজনীতির চেয়ে অনেক জটিল যে মূলধারা রাজনীতি সেটা পাহাড়ের রাজনীতিকে প্রভাবিত করছে অবশ্যই পাহাড় সেখানকার রাজনীতিকে এখনকার বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে অবশ্যই করবে যে কারণে আমরা দেখেছি যে সেখানে একশো ধারা জারি করা হলো এখন কিভাবে টহল দিচ্ছে সেনারা এবং পুরো বিষয়টা সরকার খুব দ্রুত চেষ্টা করলো আয়ত্ত আনার কারণ হচ্ছে এটা ছড়িয়ে যেতে পারে সারা দেশে যে কোনো বিষয় আপনি দেখেন একটা মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজন বাঙালি মারা গেল বাংলাদেশি মারা গেলেন সমতলের এবং তারপরে এই ঘটনা তিনটি অঞ্চলে চলে গেল তিনটি জেলা শহরে তাহলে বিষয়টা হচ্ছে খুব দ্রুত ছড়িয়ে যায় এবং ওই মুহূর্তে যদি ইন্টারনেটও চালু থাকতো তাহলে সারা দেশে এটা ছড়িয়ে যেতে পারত এবং এই যে জায়গাগুলো অনেকগুলো উপাদান আছে এই উপাদানগুলো জিয়ে রাখাটা খুব সমীচীন না কারণ আপনি যদি কার্পেটের নিচে ময়লা রেখে দেন এক সময় এক সময় এই ময়লা ডাস্টটা আপনাকে ক্ষতি করবে অতএব যত দ্রুত সম্ভব এটাকে ময়লাগুলোকে বের করে এনে আলোচনা রাখার কথা যখন বলছেন তখন সেটা কারো ইচ্ছাতেই জিয়ে থেকেছে এমন ভাবার কারণ আছে কি অবশ্যই ক্ষমতার রাজনীতি তো সব জায়গাতেই আছে ক্ষমতার রাজনীতি এখানে খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবর্তন আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন সাংস্কৃতিক আমরা ভিন্ন সংস্কৃতিতে খুব সহজে গ্রহণ করতে পারি না ভিন্নতা বিভিন্নতা ধরুন ভিন্ন ধর্ম ভিন্ন চিন্তা ভিন্ন মতাদর্শ ভিন্ন লিঙ্গ আমরা কিন্তু নিতে পারি প্রতিবেদন রয়েছে আমাদের ঠিক পরের অংশে এখনকার যে বাস্তবতা অর্থাৎ অবরোধ কিন্তু এখনো চলছে কাল ভোর অব্দি চলার কথা ফলে একদিকে একটা অবস্থান রয়েছে পাহাড়ি বেশ কয়েকটি সংগঠনের এবং সেখানে আইনশৃঙ্খলাকারী বাহিনী যেমন রয়েছে সেনাবাহিনীর উপস্থিতির কথা আপনি বলছিলেন ফলে এই মুখোমুখি অবস্থান সেটা নিরসনের জন্য ঠিক কী ধরনের রাজনৈতিক উদ্যোগ দরকার খুবই একদম রাজনৈতিকভাবে উদ্যোগ দরকার আর কোনো কিছু দরকার নাই এবং বেসম কিন্তু সেগুলো খুব মানে আমি যাই না খুব আন্তরিকতার সাথে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে খুব আন্তরিকতার সাথে না হলে পাহাড়িরা বিশ্বাস করা আপনি দুটো দুজনের মাঝে সম্পর্কটাকে এক জায়গায় আনতে হলে অসম্ভব আন্তরিকতার দরকার আর যদি আপনি জিএ রাখেন এবং পাবলিকলি দেখান যে এটা যে কেব আমরা চেষ্টা করছি তাহলে কিন্তু দুটা বিষয় হচ্ছে একটা হচ্ছে এই ট্রাস্টের সম্পর্কটা তৈরি হবে না দুই দুই গ্রুপের মধ্যে পাহাড়ি সমতলবাসীর সাথে পাহাড়িদের আরেকটা হচ্ছে রাজনীতিটা আরো প্রকট হবে কারণ এখন কিন্তু যুক্ত হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিও তারাও বলছিলেন এই সাম্প্রদায়িক রাজনীতি যদি উস্কে দেওয়া হয় তাদেরকে তাহলে অবস্থা আরো জটিলতায় পরিণত হবে ভিন্ন মতকে আমি বারবারই বলছি ভিন্ন মতকে ভিন্ন ধর্মকে ভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুধুমাত্র একটু আনুষ্ঠানিকভাবে এক দুই দিনের সফরে গিয়ে এই সমস্যার এত বছরের সমস্যার সমাধান হবে না এবং তাদেরকে বেসামরিক বেসামরিক পদ্ধতিতে যদি অন্যান্য বাংলাদেশের সকল জায়গায় যদি আমরা বেসামরিক পদ্ধতিতে চলতে পারি তাহলে সেখানেও কেন ট্রাই করে দেখা যেতে পারে যে কোনোভাবে এই সমস্যার সমাধান হয় কিনা কিন্তু সামরিক বাহিনীর উপস্থিতি নানান রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে সশস্ত্র অনেকগুলো গোষ্ঠী বিভিন্ন সময় কাজ করছে এখনো কাজ করছে ফলে সেনাবাহিনীর উপস্থিতি এবং একই সঙ্গে শান্তি বিধান কোথাও কি একটা তো হচ্ছে উপস্থিতি এক বিষয় আরেকটা হচ্ছে প্রচণ্ড রকমের ইন্টারফেয়ার করা আরেক বিষয় দুটার মধ্যে তফাত আছে যদি উপস্থিতি প্রয়োজনে সশস্ত্র বিভিন্ন কর্মকাণ্ডের যেহেতু বিষয় আছে এক ধরনের উপস্থিতি থাকা কিছুটা উপস্থিতি থাকা সেটা এক ধরনের আর আপনি যদি ক্ষমতার রাজনীতি করেন অর্থাৎ আপনি তাদেরকে পরিচালনা করার চেষ্টা করেন তাদের স্বাধীনতায় হাত দেন কারণ তারা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কিন্তু নিজস্ব স্বাধীনতা আছে এটা আমাদেরকে বিলিভ করতে হবে এই স্বাধীনতার জায়গায় হাত দিলে তখন স্বাভাবিকভাবেই তারাও পাল্টা প্রতিরোধ গড়বে রেজিস্ট্যান্স আসবে আপনি যখন পাওয়ার দেখাবেন পাওয়ারের উল্টা পাশে রেজিস্ট্যান্স আছেই অন্যান্য যারা সেখানে বসবাস করেন যে বাঙালিরা রয়েছেন তাদের বেলা আসলে পরিস্থিতি কি সেটা নিয়েও কথা বলা দরকার বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বহুমাত্রিক দ্বন্দ্বের অন্যতম পাহাড়ি জনগোষ্ঠী এবং সেখানে বসবাসরত বাঙালিদের মধ্যকার দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্বের শুরুটা কবে থেকে শান্তি চুক্তির প্রায় সাতাশ বছর পরও কেন থামানো যাচ্ছে না এই সংঘাত কেবল কি ভিন্ন সংস্কৃতি বোঝার ঘাটতি নাকি দূরত্ব বাড়াচ্ছে ক্ষমতা কেন্দ্রিক সংঘাত তানহা তাসনিমের প্রতিবেদনে উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাঙালি পাহাড়ি সংঘাতের সময় ধারণ করা এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এ সময় পাহাড়িদের সমর্থন জানিয়ে পোস্ট করেন অনেকে দেখা যায় বিপরীত চিত্র পাহাড়ে বসবাস করা বাঙালিদের পক্ষ নিয়েও পোস্ট করেন কেউ কেউ অথচ বাঙালি পাহাড়ি সম্পর্কের সূচনা ছিল সৌহার্দ্যপূর্ণ ব্রিটিশ আমলে সমতলের কৃষি পদ্ধতি পাহাড়ে প্রয়োগের জন্য কিছু বাঙালি পরিবারকে পাহাড়ে নিয়ে যাওয়া হয় তবে স্বাধীনতার পর সংবিধানে বাংলাদেশের সবাইকে বাঙালি বলা পাহাড়ের সেনা মোতায়েন এবং সত্তরের দশকের শেষের দিকে সরকারি উদ্যোগে পাহাড়ে বাঙালির বসতি স্থাপনের মতো কর্মসূচির প্রভাব পড়ে পাহাড়ি বাঙালি সম্পর্কে রাষ্ট্র তখন চিন্তা করেছে যে আমাকে ওই জায়গাটা অকুপাই করতে হবে কিন্তু আমরা নির্বিজ্ঞানের জায়গা থেকে মনে করি যে কোনো একটি জায়গায় একটা সেটেলমেন্ট করতে গেলে আসলে পূর্ব থেকেই সেখানকার পরিবেশ পরিস্থিতি মানুষ এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা নিতে হবে যে আমরা নিয়ে দিলাম কিন্তু তারা সেখানে আসলে থাকতে পারবে কিনা এখন অনেকে চিন্তা করছেন যে না আমরা তাহলে এখন বাঙালিদের এবং এখন পাহাড়িদের তাদের মতো করে কিভাবে এখানে থাকা যায় সেটা চিন্তা করছে কিন্তু এটা শুরুতেই দেখার দরকার ছিল যে আমরা নিয়ে যাওয়ার আগে এখানে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে কি ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এই জায়গাগুলো দেখার দরকার কিন্তু ছিল তো সেখানে একটা আসলে গ্যাপ রয়ে গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে তিন পার্বত্য জেলায় পাহাড়িদের চেয়ে বাঙালির সংখ্যা বেশি সাংস্কৃতিক ভিন্নতাও বাঙালি পাহাড়ি দ্বন্দ্বে ভূমিকা রাখছে বলে মনে করছেন এই বিশ্লেষক আমরা দেখেছি ওখানে নানা অঞ্চলের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে খবং পূজ্য হয়ে গেছে খবং পড়িয়া বেবন ছড়া হয়ে গেছে ভাই ছড়া তো এই যে একটা বাঙালি আধিপত্যবাদ ধর্মীয় আধিপত্যবাদ সব কিছু মিলেই কিন্তু একটা বড় ধরনের সাংস্কৃতিক একটা মানে আধিপত্যবাদ ওখানে তৈরি হয়েছে কেবল সাংস্কৃতিক ভিন্নতা দিয়েই এই সংঘাত ব্যাখ্যার সুযোগ নেই একদিকে পাহাড়ের সেনা মোতায়েন ও বাংলা বসতি স্থাপন অন্যদিকে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র গোষ্ঠীর উত্থানে অশান্ত হয়ে ওঠে পাহাড় আশি থেকে নব্বই দশকের মধ্যবর্তীর সময়ে এই সংঘাত আরও তীব্র হয় উনিশশো থেকে একানব্বই সাল পর্যন্ত শান্তি বাহিনী এগারোশো আশি জনকে হত্যা এবং পাঁচশো বিরাশি জনকে অপহরণ করে পরে উনিশশো সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি হয় আদিবাসীদের মধ্যেও কিন্তু নানা রকম আছে আমরা দেখেছি কিন্তু সেখানে যেহেতু আপনার পার্বত্য চট্টগ্রাম জনসংগীতি সমিতির লিডাররা চাকমা সেখানে কিন্তু অন্য যারা ছোটো ছোটো গ্রুপ আছেন তারা তাদের দ্বারা একটা এক ধরনের আধিপত্যের তাদের উপর একটা আধিপত্য বিস্তার করছে এবং আমরা দেখেছি যেসব কোটা বা চাকরির সুযোগ সুবিধা সেগুলো কিন্তু চাকমাদের চাকমাদের দখলই ছিল তবু শান্ত হয়নি পাহাড় বরং বিভিন্ন পক্ষের স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বই বাঙালি পাহাড়ি সংঘাতকে জিইয়ে রাখছে বলে মত বিশ্লেষকদের আদিবাসীদের মধ্যে কি হয়েছে তারা কিন্তু নানা ইন্টারেস্টেড গ্রুপের মধ্যে ঢুকে গেছে একটি হলো তারা ক্ষমতাসীন দলের সঙ্গে মানে একীভূত হয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে কথা বলছে তাদের বিরোধী দল হিসেবে ইউপিডিএফ তাদের জনসংহতার সমিতির বিরুদ্ধে কথা বলছে উভয় দলে চাঁদাবাজি করছে তারপরে আপনার আছে আপনার সেখানে নানারকম পার্বত্য চট্টগ্রাম বোর্ড যেটি খুব পাওয়ারফুল জায়গা হিল ট্যাক্সের জন্য তিনি এক ধরনের করছেন সেটি আছে এর পাশাপাশি আছে আমাদের পুলিশ ফোর্স এখানে আছে সেনা শাসন পার্বত্যের জন্য আমি বলা হয় যে আদিবাসীদের বাসা সবসময় খোলা থাকে এক ধরনের রোমান্টিসাইজড করা হয় আদিবাসীরা সরল তারা কখনো বাসায় তালা দেয় না কিন্তু আমি মনে করি যে বিষয়গুলা এরকম হওয়ার জায়গা নেই বন্ধু এবং শত্রু সেটা খুব খুবই দান্দিকতায় পরিণত হয়েছে আজকে যে শত্রু কালকে সে বন্ধু হয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন প্রায় পঞ্চাশ বছরের পুরনো বাঙালি পাহাড়ের সম্পর্ক অনেকটাই জটিল হয়ে উঠেছে আপাত দৃষ্টিতে একে দুই পক্ষের দ্বন্দ্ব মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে নানা পক্ষের স্বার্থ ফলে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাত যতটা না দুই ভিন্ন সংস্কৃতির দ্বন্দ্ব তার চেয়েও অনেক বেশি ক্ষমতাচর্চার বলেই মত বিশ্লেষকদের তানহা বিবিসি বাংলা সেসব বিষয়ে কথা বলতে চাই সঙ্গে আছেন নৃবিজ্ঞানের শিক্ষক রাশেদার অনুক প্রতিবেদন প্রতিবেদনে একটা ব্যাপার স্পষ্ট যে এটি কেবল দুই পক্ষে বিবাদ নয় অনেক পক্ষ জড়িত কিন্তু এই দ্বন্দ্বগুলোর মধ্যে পাহাড়ি বনাম বাঙালি বয়ানটা এত শক্তিশালী হয়ে উঠল কি করে এটা একটা বড় কারণ হচ্ছে দুটা দুটো তো একদমই দুটো জাতি বাঙালিদের এক ধরনের জাতীয়তাবাদের ধারণা আছে হ্যাঁ নেশন স্টেটের ধারণা বা সাংস্কৃতিক ধারণা উৎপত্তির ধারণা হ্যাঁ বিলং করার একটি দেশের বা একটি জাতিরাষ্ট্রে বিলং করার পরিচিতি আইডেন্টি যে জায়গাটা সেটার একটা আছে ওইদিকে আবার পাহাড়িদের এক ধরনের আইডেন্টি ক্রাইসিস আছে তাদের এক ধরনের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর একটা নির্দিষ্ট আইডেন্টি আছে আবার যে আলোচনাটা আসছিল নির্বিজ্ঞানের জায়গা থেকে যে এক একটি বড় আধিপত্যবাদী জাতিগোষ্ঠী হয়তো আর ছোট ছোট জাতিগোষ্ঠীগুলোকে একভাবে আধিপত্যে বিস্তারের চেষ্টা করছে অর্থাৎ উইদিন দ্য পাহাড়ি তাদের মধ্যেও কিন্তু পাওয়ার রিলেশনশিপ আছে তো একবার এইদিকে পাওয়ার রিলেশনশিপের শিকার হচ্ছেন তারা আবার এদিকে সমতলবাসী যারা আছেন তাদের দ্বারা পাহাড় একভাবে পাহাড়িরা ক্ষমতা

একদমই মানে সাংস্কৃতিকভাবে যখন আপনি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষজন একত্রে বসবাস করে এটা তো আমেরিকা না যে মেল্টিং পট হবে এখানে সকল দেশ যে কোনো দেশ থেকে আসতে পারে যে কোনো সংস্কৃতি ধারণ করতে পারে এটি একটি দেশের মধ্যে খুবই সেন্সিটিভ কিছু ইস্যুতে তারা সবসময় একটু দ্বিধা বিভক্ত জায়গা আছে সেটা ভূমি সংক্রান্ত হোক ধর্ম সংক্রান্ত হোক নিজের নিজের আইডেন্টিটিকে বিলং করা নিয়ে হোক নানা রকম ওনারশিপ হোক রাষ্ট্রকার সেই জায়গা থেকে হোক বিভিন্ন কারণে এই স্যাটেলাইটদের সাথে একটা সম্পর্কের জায়গা বিরোধের জায়গা তৈরি হয়েছে এই বিরোধের জায়গাটা নিরসনের জন্য প্রশাসনের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা প্রশাসন এখানে আবার ক্ষমতার রাজনীতিতে জড়িত ফলে প্রশাসনও আবার সেভাবে খুব যে তাদেরকে মিলিয়ে দেওয়া ইডিওলজিক্যালি এই সাংস্কৃতিক বিভেদগুলোকে কাছাকাছি নিয়ে আসা একাডেমিকদেরকে যুক্ত করা এই প্রশাসনিক কাজে যে কিভাবে আসলে এই সাংস্কৃতিক বিভেদগুলোকে ক্ষমতার রাজনীতিকে আরও কাছাকাছি অনেক স্পষ্ট করে ফেলা যায় দুই পক্ষকে সেটারও অভাব আছে অনেকে পারস্পরিক সৌহার্জ বজায় রেখেও চলেন পাহাড়ি বাঙালিরা এর মধ্যে বাঙালিদের মধ্যে যারা এখন তৃতীয় বা চতুর্থ প্রজন্মের তাদের তো স্যাটেলাইট হিসেবে আখ্যায়িত করা হয় বা চিহ্নিত করা এবং তার তো সেটা জন্মভূমি এবং তার হয়তো দ্বিতীয় কোন বিকল্প আবাস নেই আবার পাহাড়িদের সাংস্কৃতিক ভিন্নতা সেটা না জেনে তাদেরকে উপহাস করা বা ওই যে গণহারে সবাইকে সন্ত্রাসী বলে ট্যাগ দেওয়া এই চর্চাগুলো এই সম্পর্ক কিন্তু আরো বিদ্বেষের দিকে নিয়ে যাওয়ার কথা একদম সেটাই হচ্ছে এবং সেটাই আমরা এই কয়দিন দেখতে পেলাম বা এখনও চলমান আছে এই বিদ্বেষের জায়গাটা তৈরি হওয়ার পেছনে পারস্পরিক ভুল বুঝাবুঝি পারস্পরিক স্পেস না দেওয়া সেটা শুধুমাত্র ভূমির দিক থেকে না সেটা মনোজগতের স্পেস না দেওয়া অন্যকে দুপক্ষই পাহাড়িরাও কিন্তু কে সেভাবে গ্রহণ করার একটা ব্যাপার আছে তাহলে দুই পক্ষের যখন পারস্পরিক বোঝাপড়ার জায়গাটায় অনেক বেশি অশ্রদ্ধাপূর্ণ হয়ে ওঠে এবং এই অশ্রদ্ধাটা কখন তৈরি হয় যখন আপনি ডিভাইড অ্যান্ড রোল খেলবেন এই ডিভাইড অ্যান্ড রোল খেলার জন্য তৃতীয় কোনো পক্ষ আছে সেই পক্ষটাকে ভাবতে হবে এই ডিভাইড অ্যান্ড রোল দিয়ে আসলে একটা জাতির সম্পৃক্ততা তারা যেটাকে বলছেন তারা বিচ্ছিন্নতাবাদী চায় না তারা বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র চায় না তারা সম্পৃক্তই হতে চায় বাংলাদেশের সকল কিছুর সাথে তাহলে সেই সম্পৃক্ততার জায়গা তৈরি করতে হলে সবচেয়ে বড় কথা বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হলে গণতান্ত্রিক চর্চাকে আপনি উদ্বুদ্ধ করতে হলে এবং শেষ যে আন্দোলনের মধ্য দিয়ে অভ্যর্থনের মধ্য দিয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলনের সেই বৈষম্যকে দূর করতে হলে আপনাকে এই জায়গাগুলোতে আসতেই হবে যে দু দুপক্ষকে কীভাবে একসাথে আনা যায় এক আনা যায় এবং সবচেয়ে বড় কথা সাতানব্বই যে এবং শান্তি চুক্তির যে বিষয়গুলো বাস্তবায়ন হয়নি যেগুলো চুক্তিপত্রেই কেবল আপনার কাগজে লেখা আছে কিন্তু সেটা আর বাস্তবায়ন হয় নাই সেগুলো নিয়েও কাজ করতে হবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই নানা আলোচনা উঠে আসছে কৌতূহলী অনেকে যেমন প্রশ্ন রাখছেন কারো মধ্যে শঙ্কাও আছে বিভিন্ন এসব কাছে যেতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেসব কৌতূহল এবং আলোচনা আছে তার একটি ওই অঞ্চলে বাংলাদেশের বাইরের কোন শক্তির তৎপরতা একজন উপদেষ্টা বাইরের ষড়যন্ত্রের কথা বলেছেন আপনার বিশ্লেষণ কি বলে তা তো বটেই মানে এই মুহূর্তে বাইরের হস্তক্ষেপ তো বিভিন্ন দেশের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে একটি দেশের তা না বিভিন্ন দেশের কারণ বাংলাদেশ আসলে জিও পলিটিক্যালি রিসেন্টলি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে তো ওই জিও পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কারণে বাংলাদেশকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার স্বার্থে চেষ্টা করছে ইন্টারফেয়ার করতে ওই ইন্টারফেয়ারেরই একটা অংশ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ইস্যু আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বাইরের দেশগুলো একদম ওপেনলি কথা বলছে যেখানে আপনি একটা দেশের আদিবাসী বা ক্ষুদ্র যেটাই বলেন সে তাদের একেবারেই নিজস্ব এটা ইন্টারনাল ব্যাপার কিন্তু সেখানে বাইরের দেশগুলো কথা বলছে ইন্টারফেয়ার করছে বোঝাই যায় তাহলে যেই ব্যাখ্যা বা অভিযোগ অনেক দিক থেকে আসে যেমন একদিকে জাতিগত অধিকারদের প্রচেষ্টা যেমন আছে কিন্তু বিচ্ছিন্নতা অভিযোগও কেউ কেউ তোলেন আপনি বলছিলেন বিশেষদ আমাদের অভিযোগের কথা ফলে পাহাড়ের রাজনীতির সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন সামনে আনাটাকে কিভাবে দেখেন সার্বভৌমত্বের আমি আসলে এতটা মানে ভয়ঙ্কর জায়গায় যেতে চাই না কিন্তু যা ঘটনা যদি আপনি বাড়তে দেন যেটা বলছিলাম যে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে আপনার প্রথম প্রশ্নে যদি ফেরত যায় অনেকগুলো উপাদান এখানে কাজ করছে এই সংঘর্ষ বলে এই উন্মাদনাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখন এই উন্মাদনা বা সংঘর্ষটাকে কমিয়ে আনবেন নাকি আপনি এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করে ফেলতে চান সেটা কিন্তু আপনার হাতে আপনি যদি মনে করেন যে না এখানে ডাইভার্সিফাইড বিভিন্ন সংস্কৃতি ধর্ম জাতিগো জাতিগোষ্ঠী সবাই থাকবে তাহলে এক বিষয় আর আপনি যদি মনে করেন না সবাইকে এক হবে সবাই একরকম হবে আমার আন্ডারে থাকবে আমি সবাইকে পরিচালিত করব তাইলে কিন্তু বিষয়টা আরেক রকম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ একরকম একটা ম্যানিফেস্টো নিয়েছিল শান্তি চুক্তির কথা যদি বলতে চাই সাতাশ বছর পার হয়ে গেছে এখনো সেই সশস্ত্র তৎপরতা দেখা যায় এবং আরো নানান রকম উপাদান যেগুলোর কথা আমরা বলছিলাম ফলে শান্তি চুক্তি শান্তি স্থাপনে কতটা কার্যকর হতে পেরেছে এবং নতুন করে ভাবনার বা পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে কি শান্তি চুক্তি একটা আশার আলো দেখিয়েছিলাম টু বি অনেস্ট শান্তি চুক্তি একটা আশার আলো দেখিয়েছিল পাহাড়িদের জন্য এবং সেখানে যারা আছেন সমতলবাসীও কারণ এক ধরনের শান্তি চুক্তির মাধ্যমে যে আমরা যে বিচ্ছিন্নতাবাদী ধারণাগুলো কিংবা গোষ্ঠীগুলো যেভাবে সশস্ত্র ট্রেনিং নেওয়া এই জায়গাগুলো কিছুটা হলেও যে ধাবিত কিছুটা হলেও অব মানে এক ধরনের কন্ট্রোলে আনা গিয়েছিল যে একটা শান্তি চুক্তি হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে শান্তি চুক্তির কোনো বাস্তবায়ন সেভাবে হয়নি বাস্তবায়ন যখন না হয় আপনি কাগজে কলমে শান্তি চুক্তি দিয়ে আসলে শান্তিতে রাখতে পারবেন না যেহেতু সেখানে বিভিন্ন ধরনের অশান্তি কর বিষয় ঘটছে বা উপাদান আছে সে জায়গায় আপনাকে অবশ্যই শান্তি চুক্তির দিকে নজর দিতে হবে এবং শান্তি চুক্তিগুলো নিয়ে বসতে হবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে তা না হলে আসলে খুব কঠিন হয়ে যাবে এই শান্তি রক্ষা করা রক্ষা করা অনেক ধন্যবাদ রাশিদার অনেক খান জন্য বাংলাদেশ ট্রেনিং দর্শক এই ছিল আজকে মতো বাংলাদেশ ট্রেনিং এর ট্রেনে থাকতে অবশ্যই যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক এক্স বা টুইটার এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি সৌমিত্র শুক্র লগ আউট করছি আজকের বাংলাদেশ ট্রেন্ডিং থেকে